আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সীমানা জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এই সংক্রান্ত প্রশাসনিক পুনর্বিন্যাসের অনুলিপিও হাতে পাওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। ইভিএম পদ্ধতিতে 150 আসনের ভোট গ্রহণ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নানা চ্যালেঞ্জের কথাও জানান তিনি। তাপস কর্মকার শিশিরের ক্যামেরায় আবু সাইদ উপর রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই সরব হচ্ছে রাজনৈতিক অঙ্গন, উত্তাপ বাড়ছে মাঠের রাজনীতিতে। মাইটিভিকে দেয় একান্ত সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সীমানা সংক্রান্ত জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে কমিশন। প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক নিকটবর্তিতা এবং জনসংখ্যার ব্যাপারটা বাস্তবতার আলোকে এটা মানে করতে হয়। তো এখন এই তিনটা বিবেচনা করে যদি আমরা করি, হয়তো নানাজন নানা ব্যাখ্যা দিতে পারে, এগুলোর ব্যাখ্যা হতে পারে। জেলা প্রশাসকদের কাছ থেকে আমরা এই পেয়ে গেছি, প্রশাসনিক যে পুনর্বিন্যাস কিছু হয়েছে না, যেমন পৌরসভা গঠিত হয়েছে অথবা নতুন ইউনিয়ন গঠিত হয়েছে বা নতুন উপজেলা গঠিত হয়েছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। যেমন আমাদের যে ভোটার কত হয়েছে মার্চে এবার 2022, সেটা আমরা সংগ্রহ করার জন্য বলে দিয়েছি। আমাদের তো ভাবনাটা ক্লিয়ার, আমরা কয়েকবারই বলেছি এবং স্পষ্ট যে আমাদের বর্তমানে যে ইভিএম আছে তাতে আমরা 70-80টা কনস্টিটিউয়েন্সি নির্বাচন করতে পারবো। তা আমরা যেহেতু সিদ্ধান্ত নিয়েছি যে সর্বোচ্চ 150 আসনে ইভিএমে নির্বাচন সর্বোচ্চ, এই জন্যই বলা হয়েছে যে সাবজেক্ট অ্যাভেলেবিলিটি। আর এদিকে আগামী নির্বাচনের প্রস্তুতি হিসেবে নতুন 2 লাখ ইভিএম মেশিন কিনতে চায় কমিশন। নির্বাচন ব্যবস্থাপনা ও প্রচারণার জন্য প্রায় 8,000 কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। এই ভোট গ্রহণের জন্য যে তার যে প্রস্তুতি, নানা রকম প্রস্তুতি লাগে আপনারা জানেন, তো এটা বিশাল কর্মযোগ্যতা। তো এই সমস্ত কাজ করতে গেলে সুন্দরভাবে নির্বাচনটাকে উঠিয়ে নিয়ে আসা একটা চ্যালেঞ্জ তো অবশ্যই। আবু সাইদ অপু, মাইটিভি, ঢাকা।